Assalamualaikum, Eid Mubarak Shabaike. This is Anandita Islam and welcome back again in my another new vlog. It's my 18th vlog. আজ কুরবানি ঈদের দিন কিন্তু আমি এতগুলো লাগেজ কেন দেখাচ্ছি তাই না সেটা আমি আপনাদের বলবো অবশ্যই কুরবানি ঈদের দিন বলে কথা সো আমি দুপুরবেলা গরুর মাংস রান্না করলাম এটা আমার আর আমার হাজবেন্ডের একসাথে প্রথম একা কুরবানি ঈদ কাটানো সেটারও একটা রিজন আছে সো সেটা আমি ডেফিনেটলি বলবো রিজনটা তো আমি রান্নাবান্না শেষ করে দুপুরের খাবার সার্ভ করি পোলাও চালের রুটি বেগুনের টক ভেজিটেবল চিকেন বিফ এসব কিছুই অ্যান্ড দেন খাওয়া দাওয়া শেষ করে রেডি টেডি হয়ে বিকেলে আমরা সন্ধ্যার দিকে বের হয়ে যাই এয়ারপোর্টের উদ্দেশ্যে সো এয়ারপোর্টের উদ্দেশ্যে আমরা কেন যাচ্ছি কারণ হচ্ছে আমাদের রাত 10:30টায় চিটাগং থেকে ফ্লাইট শাহমানত আন্তর্জাতিক বিমানবন্দর চট্টগ্রাম এখান থেকে আমরা ঢাকাতে যাচ্ছি বেসিক্যালি কেন এখন প্রশ্ন আসতে পারে আপনাদের মনে কুরবানির দিনই কেন আমাদের সন্ধ্যাবেলা তাড়াহুড়ো করে এয়ারপোর্টে চলে যেতে হচ্ছে বা কেন আমরা ঢাকায় যাচ্ছি সব কিছুই আমি বলবো ডেফিনেটলি সো আমরা অনেক আগেই পৌঁছে যাই আমাদের ডিউ টাইমের এয়ারপোর্টে অ্যান্ড দেন আমরা চেক ইন শেষ করি এরপর কাউন্টারে গিয়ে দেখি যে তখনও বিমানের কাউন্টার ওপেন হয়নি সো আমরা কিছুক্ষণ কাউন্টারের সামনে ওয়েট করি কাউন্টার ওপেন হওয়ার জন্য আর আমার প্ল্যান আছে ইনশাল্লাহ আমি আমার এই পুরো জার্নিটার ভিডিওগুলো ছোট ছোট ব্লগ করে আপলোড করব সো আমার প্রত্যেকটা জার্নির ব্লগ দেখতে হলে আপনারা কাইন্ডলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করবেন সো এই যে বিমানের কাউন্টার খুলে গেল সো মোহাইমেন অ্যাকচুয়ালি আমাদের লাগেজের ওয়েটগুলো চেক করে নিচ্ছিল কারণ আসলে আমাদের যে কোনো ডোমেস্টিক ফ্লাইট হোক বা ইন্টারন্যাশনাল ফ্লাইট হোক সবসময় আসলে লাগেজের একটা মিনিমাম ওয়েট পর্যন্ত আমরা নিতে পারি সো চেক করে নেওয়াটা খুব ইম্পর্ট্যান্ট আমাদের জন্য দেন আমাদের হাতে সময় ছিল সো আমরা অ্যাকচুয়ালি এয়ার লাউঞ্জে যাই অ্যান্ড ওখানে আমরা কিছুক্ষণ অ্যাকচুয়ালি টাইম স্পেন্ড করি বিকজ আমাদের হাতে সময় ছিল And we also had some food there. ইন দ্য মিন টাইম আমাদের প্লেন ল্যান্ড করে আর আমরা একটু টেন্স ছিলাম যেহেতু কুরবানির ঈদের দিন এবং এটা একদম লাস্ট ফ্লাইট ছিল কোনো কারণে আবার ফ্লাইট ক্যান্সেল হয়ে যায় কিনা সো আমরা বারবার আসলে স্ক্রিনে দেখছিলাম যে প্লেন ল্যান্ড করেছে কিনা এবং আলহামদুলিল্লাহ আমাদের বোর্ডিং খুব সুন শুরু হয়ে যাবে দেখে আমরা বের হয়ে যাই লাউঞ্জ থেকে এবং আমরা আমাদের ফাইনাল ব্যাগেজ চেকিং স্ক্যানিং এগুলোর জন্য প্রসিড করি অ্যান্ড দেন আফটার হ্যাভিং অল দ্য ফর্মালিটিস আমরা যখন ওয়েট করি ভেতরে পুরো ফাঁকা ছিল মানে খুবই আসলে কম প্যাসেঞ্জার ছিল যেহেতু লাস্ট ফ্লাইট প্লাস ঈদের দিন সো একদমই মানে এমটি ছিল বলা যায় আলহামদুলিল্লাহ আমাদের প্লেন একদম অন টাইমে টেক অফ করে এবং আমাদের যে ফ্লাইট ডিলে হওয়ার বা ক্যান্সেল হওয়ার যে একটা ভয় ছিল কোনোটাই আসলে আল্লাহর রহমতে হয়নি বরং যেটা ভালো লেগেছিল ক্রাউড ছিল না এমটি ছিল ফাঁকা ছিল সো আমাদের খুব রিল্যাক্সিং একটা জার্নি ছিল এটা অ্যান্ড ইন দ্য মিন টাইম আমরা খুব স্পেশাল কিছু ফুড পাই যেহেতু ঈদের দিন ছিল সো অ্যাজ আ স্ন্যাক্স ওরা আমাদের সেমাই দেয় তারপর পানিতে অ্যাজ ইউজুয়াল থাকে সাথে ফ্রুট কেক অ্যান্ড ওদের ম্যাঙ্গোবার বিমানের সো এই ছিল খাবার তো স্পেশাল ফুড বলতে সেমাইটা ছিল যেহেতু ঈদের দিন সে কারণে আর প্লেনের হচ্ছে এই অবস্থা ফাঁকা একদম বাট আল্লাহর রহমতে আমরা সেফলি ঢাকাতে ল্যান্ড করি Please be careful when opening the overhead lockers and some options have shifted during landing and foot follow.
এবার ব্যাগেজ কালেক্ট করার পালা সো উই হ্যাভ কালেক্টেড আওয়ার লাগেজ অ্যান্ড এভরিথিং দেন নাও উই আর গোয়িং টু ওয়ান অফ আওয়ার ফ্রেন্ডস প্লেস আদনান ভাইয়ার বাসায় আজকে রাতটা আমরা ওখানে থাকবো আর কালকে সকালে আর্লি মর্নিংয়ে শুরু হচ্ছে আমাদের আরেকটা জার্নি এবং সেই জার্নিটা কী সেটা দেখার জন্য আমার পরবর্তী ব্লগগুলো আপনাদের দেখতে হবে সো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্লিজ ক্লিক দ্য বেল বাটন সো দ্যাট ইউ ক্যান গেট অল দি আদার ব্লগস যেগুলো আমি খুব সুন আপলোড করবো থ্যাংক ইউ সো মাচ কিপ সাপোর্টিং মি অ্যান্ড সি ইউ সুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ টেক কেয়ার বাই লাভ ইউ অল